এটা কোনো সমস্যা নেই টু বি ডিফিটেড যদি আমার ভুল হয়ে থাকে বাট ইস্যুটা হচ্ছে যে আমি মনে করি যে যে ডিবেটটা হচ্ছে আস্তিক নাস্তিকতা ডিবেটটা সায়েন্স কে বেস করে ডিফিনিটলি আপনারা সায়েন্স কে বেসিস ধরেছেন তো আপনারা তো অবশ্যই সায়েন্স কে বেস করেই কথা বলবেন আমি মনে করি যে যারা হচ্ছে মানে ভাই ভাই এখানে আরেকটা স্ট্রমান করছেন আমরা কখনো বলি নাই যে সায়েন্স কে বেস ধরে আমরা আস্তিক নাস্তিক বিতর্ক করছি আমাদের আলোচনার বিষয়বস্তু 1 নম্বর থেকে মানবাধিকার 2 নম্বর থেকে বাকস্বাধীনতা 3 নম্বর থেকে বিজ্ঞান 4 নম্বর থেকে দর্শন 5 নম্বর থেকে এইটা 6 নম্বর থেকে সেইটা অমুক্তমুক্ত অনেক কিছু আমাদের আলোচনার বিষয়বস্তু থাকে শুধুমাত্র যে শুধুমাত্র বিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করি এটা একেবারেই ভুল কথা আমরা বিভিন্ন সময় মানবাধিকার নিয়ে আলোচনা করি সেখানে বিজ্ঞানের কোনো কথা থাকে না কখনো আমরা মৌলবাদ নিয়ে আলোচনা করি আমি বিজ্ঞান দিয়েই আমরা শুধুমাত্র

আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আসলে আমার নিজেরই এখানে ব্যর্থতা যে আমি আসলে ডিবেটগুলো গুলো অতটা ডিপলি আপনাদের শোনা হয়নি এটা আমি এগ্রি করি আচ্ছা এটা মানে আমার পয়েন্ট হচ্ছে যে ইসলামিস অ্যাঙ্গেলটা আমি বলি তাহলে আপনার আমি না বলি ইসলামিকদের অ্যাঙ্গেলটার মধ্যে আমার কাছে যেটা আমি দেখেছি যে তারা অনেক সময় সায়েন্সকে বেস ধরে কোরআনকে এক্সপ্লেনেশন দেয় আমি আমি বলবো যে তাদের একটা ভুল আমি আমাদের নিজেদের সাইডের কথাটাই বলছি আমি নাই বলি কারণ এটা আসলে হয়তো আমার ভুল হয়ে যাবে বলতে গেলে তো এই কারণ কোরআন হচ্ছে যে কোনো সাইন্টিফিক বেসিস থেকে আসলে নাজিল হয়নি কোরআন একটা রেশনাল বেসিস থেকেই নাজিল হয়েছে কারণ কোরআন আসছে এমন একটা জাতির কাছে যে জাতির কাছে মানে তখন আসলে পৃথিবীতে আসলে ওইভাবে ফর্মালাইজ কোনো সায়েন্স বলে কিছু ছিল না মানুষজন ন্যাচারাল যেভাবে মানুষজন চিন্তা ভাবনা করে সাধারণ মানুষজন সেভাবে চিন্তা আরও তো একেবারেই সফিস্টিকেটেড জাতি ছিল না তো এবং এটা সারা পৃথিবীর সকল মানুষের জন্য যেহেতু এসেছে আর পৃথিবীর সকল মানুষ যেহেতু কখনোই বিজ্ঞানী হবে না একসাথে এটা খুবই হাই হাইলি আনলাইকলি তো দ্যাটস ওয়াই এটা আসলে এবং সব 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 যুগেও হবে না এবং আমরা দেখেছি সারা সারা পৃথিবীতে এখন পর্যন্ত মুসলমানদের মধ্যে সবাই বিজ্ঞানী ছিল না সবাই কিন্তু সবার জন্য তো গাইডেন্স দরকার তো যেহেতু সবার জন্য গাইডেন্স আমি আমি কাইন্ডলি একটু প্লিজ বলি আমি বলে শুরু করি আমি চলে যাব ভাই একটা ক্লারিফিকেশন দরকার আপনি যে কথাগুলো বলছেন তার পরিপ্রেক্ষিতে একটা ক্লারিফিকেশন দরকার যে নলেজ ক্লেম কাকে বলে বলেন একটু

বা ট্রুথ ক্লেম একটা কিছু সম্পর্কে ট্রুথ ক্লেম যদি আমি করি একটা জিনিস সম্পর্কে আমার কাছে জ্ঞান আছে এই বিষয় এই দাবিটা যদি করি এটাকে আমি নলেজ ক্লেম বলছি এটা কি অমিত ভাই বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে তার মানে আপনি বলতে চাইছেন যে একটা মানে আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি যে এই বা আমি বিলিভ করি যে এই নলেজটা আছে এবং সেটা ট্রু এখন অমিত ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে কোরআন নামক যে গ্রন্থটা সেই গ্রন্থটা কি এই নলেজ ক্লেমটা করে ট্রুথ ক্লেমটা করে নাকি করে না

তাহলে কি আমাদের মানে মানে উচিত না যে এই নলেজটা আসলে যেহেতু সেটা একটা ক্লেম করছে সে মানুষের কিভাবে সৃষ্টি হলো সেটা সে বলছে মানুষের পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সেটা সে বলে দিচ্ছে গর করে বলে দিচ্ছে মানে যাই তাই বলে দিচ্ছে এইভাবে মানে আকাশ থেকে ধাম করে দুইটা নারী পুরুষ নামলো তারা বাচ্চা কাছে মানে ইয়া করলো তারা আবার ভাই বোন আবার সেক্স করলো আবার মানে গড়গড় করে বাচ্চা কাছে হয়ে গেল। মানে এইভাবে তারা আবার একজন ছিল আবার ষাট ফুট মানে নব্বই ফুট লম্বা সেই প্রথম মানুষটা ছিল আদম ছিল নব্বই ফুট লম্বা এরকম মানে হাদিসে এবং হাদিসে কিন্তু খুবই পরিষ্কার ভাবে এই নলেজ ক্লেম গুলা করা আছে একটু আগে যে জিনিসটা নিয়ে আমরা আলাপ করছিলাম দুই সমুদ্রের পানি একত্রিত হয় না

দুই সমুদ্রের পানি মেলে না মানুষের কিভাবে সৃষ্টি হলো মহাবিশ্বের কিভাবে সৃষ্টি হলো প্রত্যেকটা জিনিস সম্পর্কে কোরআন কিছু দাবি দেওয়া করছে এবং দাবি করছে যে কোরআনে যে কয়টা কথা লেখা আছে প্রত্যেকটা কথা হচ্ছে সত্য এবং এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই তখন আমাদের কাছে যদি আমাদের কাছে যখন এই এই ধরনের একটা দাবি আসবে তখন আমাদের কাছে যে সবচেয়ে ভালো যে টুলটা আছে যেই যাচাই করার জন্য যে কোষ্ঠী পাথরটা আছে সেই কোশ্টি পাঠ পাথরটা দিয়ে তো আমি সেই জিনিসটা চেক করে দেখবো যে এই বইতে যে দাবিগুলা করা আছে এই দাবিগুলা আদৌ সত্য নাকি সত্য না নাকি আমরা বলবো যেহেতু এটার ভিতরে এই ক্লেম করা থাকার পরেও আমরা এই জিনিসটাকে যাচাই করব না কারণ এটা তো এটা 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 কেন করব না এটা তো করাটা অবশ্যই জরুরি নাকি অমিত ভাই

একজন যদি মনে করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা পাপ সুতরাং আমরা যত ইচ্ছা বাচ্চা জন্ম দিব যত ইচ্ছা বাচ্চা পয়দা করব। এবং যদি কেউ দাবি করে যে মানে যদি কেউ দাবি করে যে এই করোনার সময় যে ঘটনাটা ঘটলো হাদিসে বলা আছে যে ছোয়াচে রোগ বলে কিছু নাই এই জিনিসটা আমি পরে মানে ডিটেলস ব্যাখ্যা করতে পারি হাদিসটা হাদিস এবং হাদিসের ইয়া থেকে মানে ব্যাখ্যা গ্রন্থ থেকে আমি ডিটেলস ব্যাখ্যা করতে পারি কিন্তু এত এসে গেলাম না ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে কেউ যদি মনে করে যে ছোয়াচে রোগ বলে কিছু নাই এই যে করোনা টরণা এগুলো বাজে কথা এই ক্লেমটা তো কোরআন হাদিসের মধ্যে আছে যে 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 ধরে এই ধরনের তর্কের ক্ষেত্রে ক্লেম কোরআন হাদিসের মধ্যে আছে বলে কিছু নাই এটা তো একটা ক্লেম তখন আমরা আমরা কি বলতে পারি যে না না এটা বিজ্ঞান দিয়ে এটা যাচাই বাছাই করা যাবে না অমিত ভাই এটা কিন্তু বিজ্ঞান দিয়ে যাচাই বাছাই করা যাবে না ওরা বলছে মানে সয়চর বলে কিছু নাই ওটা ওইটার মতো থাকতে দাও কিন্তু এটা বিজ্ঞান দিয়ে আমরা যাচাই করে দেখতে যাবো না আপনি থাকবেন আপনি থাকবেন আপনাকে পায়ে ধরে হলে আমি রাখবো ঠিক আছে আপনি থাকুন দয়া করে থাকুন না না ঠিক আছে আপনি থাকুন অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করছি আমি আমি বলছি আপনাকে আপনি থাকুন ঠিক আছে একটুখানি কথাটা শুনুন নিন আসিফ ভাই যে পয়েন্টটা সেটা একটুখানি শুনে নিন তাহলে আপনারও সেটা বুঝতে সুবিধা হবে আসিফ ভাই পরবর্তীকালে কি যে কথাটা বলবে হ্যাঁ থাকুন অবশ্যই অবশ্যই বলতে পারবেন অবশ্যই বলতে পারবেন এবং তখন আপনি নিজে একটুখানি যদি মন দিয়ে শুনেন তখন বুঝতে পারবেন যে আপনি যেটা বলছেন সেটা সত্যি যুক্তিযুক্ত কিনা সেটা আমরা শুনবো ঠিক আছে আসিফ ভাই আপনি যে কথাটা বললেন হ্যাঁ অবশ্যই এই জিনিসটাকে আমি যাচাই বাছাই করবো তার কারণটা কি তার কারণ এইটা অনেক মানুষের উপরে ইম্প্যাক্ট ফেলতে পারে এরকম হতেই পারে যে করোনা মহামারীর

কোরআনে যে মানুষের ঈশ্বর কথা বলা আছে সেখানে সেটা হচ্ছে বিবর্তন তত্ত্বের সম্পূর্ণ বিরোধী মানে বিবর্তন তত্ত্ব বলছে যে প্রথম মানব মানবী বলে কিছু নাই মানুষ একটা প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে মাধ্যমে আপনি সেই জিনিসগুলো মানুষ হচ্ছে একটা প্রাণী জগতের একটা একটা প্রজাতি যেটার একটা কমন এনসেস্টার ছিল এবং বানর সিম্পান দিয়ে দিল সেই সেই কমন অ্যানসেস্টার ছিল তাদের থেকে বিবর্তনের ধারাবাহিকতায় যুগের পর যুগ ধরে ক্রমাগত বিবর্তনের মাধ্যমে মানুষ এই পর্যায়ে এসছে কিন্তু কোরআন এবং বাইবেল এবং এই ধরনের গ্রন্থগুলা বলছে যে না প্রথম মানব মানবী বলে কেউ কাউকে ঈশ্বর সৃষ্টি করেছেন অন্তর্ভুক্ত করার কথা বলছি তখন একটা বিরাট অংশ দাবি করছে যে বিবর্তন তত্ত্ব মিথ্যা তাদের দাবি সপক্ষে কোনো প্রমাণ তাদের কাছে নাই কিন্তু তারা বলছে যে যেহেতু তাদের কোরআনে এবং হাদিসে লেখা আছে এবং তাদের ধর্মগ্রন্থে যেহেতু লেখা আছে যে এরকম মানে এরকম প্রমাগত বিবর্তন বিবর্তনের মাধ্যমে মানুষ নামক প্রজাতিটার উদ্ভব হয় নাই তা একটা একক মানব একক মানবীর কাছ থেকে মানব প্রজাতির উদ্ভব ঘটেছে সুতরাং পাঠ্যপুস্তকে এই জিনিস অন্তর্ভুক্ত করা যাবে না আমাদের শিশুদেরকে বিবর্তন তত্ত্ব শেখানো যাবে না পাঠ্যপুস্তক থেকে বিবর্তন তত্ত্ব নিষিদ্ধ করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে কোরআন এবং হাদিস ঠিকই কিছু নলেজ ক্লেম করতেছে কিছু ট্রুথ ক্লেম করতেছে এবং সেটার উপরে ভিত্তি করে ঠিকই পাঠ্যপুস্তক

এটা কিন্তু করা যাবে না এটা আমার আমার কোরআনকে কিন্তু বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না কারণ হচ্ছে কোরআন কোনো বিজ্ঞানের বুক না আবার আপনার কোরআন হাদিসে যে জিনিসটা বলা আছে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করলেন এবং তাকে জিনিসপত্রের নাম শেখা নাম শিক্ষা দিলেন তার মানে আমরা জানতে পারছি যে ভাষা মানুষকে সেই আদিম কাল থেকেই ভাষা শিখিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা যে সাইন্টিফিক এভিডেন্স আমরা পাই আমরা জানি যে ভাষা একটা ভাষা একটা ক্রমাগত বিবর্তনের মাধ্যমে মানুষ মানুষ পেরেছে আমরা যে যদি আদিম সমাজের ভাষা দেখি আদিম সমাজে যে শব্দগুলো উচ্চারণ করা হতো উচ্চারণ করা হতো এগুলো থেকে একটা একটা ভাষা এইভাবে যে ক্রমাগত ভাবে একাডেমিক বিষয় এখানে যে ভাষার ইতিহাসটা পড়ানো হয় টোটালটাকে বাতিল করে দিচ্ছে এই ধর্মটা যে তারা বলছে শুরু থেকে ভাষাটা ছিল শুরু থেকেই আল্লাপাক আদমকে কিছু ভাষা শিক্ষা দিয়েছে এটা সেটা নাম শিখিয়ে দিয়েছে মানে তখনই তারা কথা বলতো তাহলে তো মানে তারা তখন দাবি করছে যে এই যে আমরা যে ভাষার বিবর্তন মানে আদিম সমাজে গুহাবাসী মানুষ কিভাবে ভাষা ব্যবহার করতো কিভাবে শব্দ উচ্চারণ করতো কিভাবে পাখির ডাক থেকে কিভাবে ডাক থেকে আস্তে আস্তে ভাষার বিবর্তন করতো এইটা টোটালি একটা ইনভ্যালিড বিষয় তারা মানে ধর্মান্ধরা বিজ্ঞান ধর্মের বই দিয়ে বিজ্ঞানের বিষয়গুলাকে ক্রমাগত আমাদের পাঠ্যপুস্তক থেকে বাতিল করে দিতে যাচ্ছে কারণ এটা তাদের ধর্মগ্রন্থের সাথে মেলে না কিন্তু উল্টা দিকে আমরা যখন বলবো যে আচ্ছা তাহলে তোমার এই ধর্মগ্রন্থের দাবিগুলাকে আমরা বিজ্ঞান দিয়ে বিজ্ঞানের গোষ্ঠী পাথর দিয়ে যেটা আমাদের কাছে টুল সত্য জানার সেই কোষ্ঠী পাথরটা যাচাই করে দেখি তখনই যদি তারা বলে না 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 এটা করা যাবে না নো 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 আমাদের ধর্মগ্রন্থকে বিজ্ঞান দিয়ে যাচাই করা যাবে না কারণ কি কারণ হচ্ছে এটা তো বিজ্ঞানের কেতাব না এটা সাইন বুক অফ সাইন নট বুক অফ এ সাইন্স এই যে জাকির নায়কের যে বক্তব্য আহমদিদা দিব প্রথম বলেছিল নট

মানে কি ভাই এটার এগুলা 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 এইগুলো চতুরতা না অমিত ভাই আপনার কি মনে হয় এগুলা মানে চালাকি না চতুরতা না অবশ্যই কারণ এইগুলো আপনি যে কথাগুলো বললেন এগুলোর প্রত্যেকটা একটা ইম্প্যাক্ট আছে ইন্ডিভিজুয়ালি একটা ইম্প্যাক্ট আছে নলেজ বেসের উপর একটা ইম্প্যাক্ট আছে যেমন ধরুন আমি যদি একটা মেডিসিন যখন আমি যখন আমি একটা নতুন একটা মেডিসিন কোনো কিছু আবিষ্কার করি বা আমরা যখন তৈরি করি তখন প্রথম কাজ কি করি প্রথম আমরা কতগুলো প্রাণীর উপরে সেগুলোকে অ্যাপ্লাই করে দেখি তারপরে সেখান থেকে আমরা আমরা একটা ধারণা পাই যে হ্যাঁ এটা মানুষের উপরে এখন সেফ এটা কাজ করতে পারে যে সমস্ত মেটাবলিক পাথওয়ে হয়ে আছে সেগুলোকে কাজ করতে পারে সেই এভিডেন্স থেকে আমরা এই ধারণাটা আমরা পাই তারপরে আমরা সেই সেফ এই জিনিসটা আমরা যাচাই বেচাই করে তারপরে আমরা মানুষের উপরে অ্যাপ্লাই করি এইখানে এই বিবর্তন বিবর্তন তত্ত্ব এই যে যে বললেন যে ইভলিউশন তো ইভলিউশনটা পুরোপুরি ভাবে কাজে লাগে এবং সেখানে আমরা লিনিয়াসটা বাছি সেই কারণে ফাইলোজেনেটিক ট্রিটা আমরা বেছে দেখি আচ্ছা এইখানে সিমিলিটি আছে কিনা সেই রকম ভাবে আমরা एनिमलগুলোকে চয়েস করি তো এখন যদি এই যদি আমার কাছে আমার সাথে যে কাজ করতে আসবে ভবিষ্যতে যাকে আমি হাতে ধরে কাজ শেখাবো সে যদি বলে যে না আমি বিবর্তন তত্ত্বটা আমি মানি না আমি জানি না তখন সে আমাকে এই কাজে কোনো রকম সাহায্য করতে পারবে না সুতরাং এই ক্লেমটা আমি অবশ্যই যাচাই বাছাই করে দেখো এবং এই যে ভাষা ক্ষেত্রে বললেন এই ভাষা বহু উদাহর মানে বহু অ্যাপ্লিকেশন আছে শুধু শুধু এই ভাষা পড়ানো হয় না তার মানে এই ভাষা দত্ত কিভাবে ডেভেলপ হয়েছে তার যে হিস্ট্রি সেই জিনিসটা যদি কেউ যদি না জানে ধীরে ধীরে যদি এই ক্লেমের জন্য যদি এই ক্লেমটা যদি আমরা না এই ক্লেমের জন্য যদি এই অনেক মানুষই আসতে পারে এরকম স্টুডেন্টরা যদি এসে বলে না আমরা এই জিনিসটা মানি না এরকমভাবে হতেই পারে না আর প্রথম থেকে এই ভাষা এই ভাষাগুলো ছিল তখন সেটা সেইখানে একটা স্ট্যাগন্যান্সি তৈরি হবে সেই সেই যে একটা যে নলেজ সেটা প্রোগ্রেস হবে না তার মানে আমি অবশ্যই যেহেতু এখানে একটা ইম্প্যাক্ট আছে একটা সোসাইটিতে অবশ্যই একটা ইম্প্যাক্ট আছে এটা ইম্প্যাক্ট ছাড়া নয় তাই জন্য অবশ্যই আমি এটাকে যাচাই বেশি করে দেখব যে এই ক্লেমটা সত্যি কি সত্যি না এই এই ক্লেমটা এইটা করে আমার সুবিধাটা কি হবে সুবিধাটা হলো যে যদি বাই চান্স সত্যি হয় যদি সত্যি হয় তাহলে সায়েন্স সেরে মেনে নিল বিজ্ঞান সেরে মেনে নিলো আমার যে পরীক্ষা নিরীক্ষা সেগুলো আমি অন্যভাবে করার চেষ্টা করবো আর যদি দেখা যায় সেটা সত্যি নয় তখন আমাকে মানুষকে সেটা জানাতেই হবে যে না ভাই এটা সত্যি নয় এই যে ক্লেমটা এটা একেবারেই সত্যি না এটা একেবারেই ভোগ দেখেন আমি আসলে বিজ্ঞান বিরোধী নই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ধর্মের উচিলা দিয়ে কেউ যদি বলে যে বৈজ্ঞানিক চিন্তা এবং প্রক্রিয়া বন্ধ করে দিতে হবে বা কাটাট করতে হবে আমি সেটারও বিরোধী বৈজ্ঞানিক প্রক্রিয়া তার নিজস্ব শক্তিতে চলতে দিতে হবে আর যেহেতু আমি নিজে বিজ্ঞানের লোক আমি বিজ্ঞানকে পছন্দ করি এবং আমি মনে করি যে বিজ্ঞানিক প্রক্রিয়া একটা একটা মানে প্রক্রিয়া যেটাকে চলতে দিতে হবে এবং মানব জাতিকে অগ্রসর হওয়ার সুযোগ দিতে হবে বা যেটা আমি আমার এটা বুঝ আমার বুঝের মধ্যে যদি ভুল হয় আপনারা আপনাদের আলোচনা সেটাকে তুলে আনবেন সমস্যা নেই কিন্তু আমাকে একটু বলতে দেন সেটা হচ্ছে আমি মনে করি যে ধর্মগ্রন্থকে যখন আমরা মানে বিজ্ঞান দিয়ে যাচাই করতে যাচ্ছি ওই যে নলেজ ক্লেমের কথা যেটা আসলো যে যদি কোরআন নিজেই হচ্ছে যে সাইন্টিফিক জায়গা থেকে নিজেকে ক্লেম না করে আর ক্লেম কিভাবে করবে কোরআন যখন নাজিল হয়েছিল তখন তো সাইন্স ছিল না এখন অনেক মুসল্লিরা যেটা ওনারা বলছেন যে

ভাই আপনি কিছু কিছু ইংরেজি টার্ম ব্যবহার করছেন যেগুলাকে বাংলা বলি পঞ্চ দিয়ে আমাদের যে ইয়ে আছে বলে ডিপ ডাউন কাকে বলে এটা মানে কি একটা হচ্ছে আপনি একটা জিনিস খালি চোখে দেখেন সেটাকে আমি ন্যাচারাল রিয়েলিটি বলছি আর একটা জিনিস আপনাকে মাইক্রোস্কোপ লাগে যেটা খালি চোখে দেখা যায় না আপনাকে একটা বৈজ্ঞানিক টুল দিয়ে দেখতে হয় সেটাকে আমি বলছি যে একদম এই এই রিয়েলিটি আমি নতুন শুনলাম ভাই চলে চলে আপনাকে তো না কথাটাকে ভারী করার চেষ্টা করতেন আপনি আপনি না কতগুলো কথা বলছেন যে কতগুলো যে কথাগুলো সত্যি আমি বুঝছি না আচ্ছা এবারে আপনাকে প্রথম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি হ্যাঁ আপনি বলেছেন সায়েন্স একটা স্পেকুলেশন একটা স্পেকুলেটিভ একটা সাবজেক্ট এই কথাটা কি আপনি ঠিক বলেছেন আপনি বিজ্ঞানের বিজ্ঞানের ছাত্র কিনে যায় না এই কথাটা আপনি কিভাবে বললেন যে সায়েন্স একটা স্পেকুলেশন স্পেকুলেশন বলতে আপনি কি বলতে চাইছেন আমি স্পেকুলেশন বলিনি আমি বলছি স্পেকুলেটিভ নলেজ আচ্ছা বলুন সায়েন্স কখনো কখনো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রুথ দেন এটাকে আবার ফার্দার চ্যালেঞ্জ করা যায় আবার নতুন একটা রিয়েলিটি নিয়ে আসা যায় সায়েন্স সায়েন্স

কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে হবে এটা কে বলেছে এটা এই রুলটা কে সেট করলো যে আমি তো বলেছি এবং সায়েন্সের থেকে বেটার কে দিচ্ছে না এই তো বললাম যে আমারটা একটু শোনেন যে আমি যখন বলছি আমি আপনি যদি সামনাসামনি এখন মুখোমুখি থাকি তাহলে আমি আপনাকে একবারে ধ্রুব সতের মতো দেখছি আপনি আমাকে ধ্রুব সত্যের মতো দেখছেন যদি যদি আমরা সুস্থ মস্তিষ্কের হয়ে থাকি আমি ব্যতিক্রম মানছি না আর বিজ্ঞান হচ্ছে যে বিজ্ঞান আপনি একটা গবেষণা করছেন আমি একটা গবেষণা করছি আপনি একটা রেজাল্ট উপনীত হয়েছেন আমি হচ্ছে অথবা দুজন হয়তো সেম রেজাল্ট উপনীত হয়েছি অথবা আমি আজকে যেটা উপনীত হয়েছি আমি হয়তো কিছুদিন পর আপনি একই বিষয়ে দুজন বিজ্ঞানী কাজ করছেন দুজন ডিফারেন্ট রেজাল্ট আসছেন এটা এমন কোন

আমি নিজেও জানি সম্পর্কে তারা হচ্ছে অতিক্রম করে না এখন এই যে বার্জাক এবং হাজিস এই শব্দগুলো কিন্তু আরব জাতির মধ্যে আগে থেকেই ছিল দ্যাট মিন এই শব্দটা ওরা নতুন করে ইন্ট্রোডিউস করে নাই এবং এটা বলতে মূলত তারা বুঝতে হচ্ছে মোহনা

আপনার মতো একজন মানে লোকের কাছ থেকে জানবো মানে কোন শব্দটা কোন জায়গায় ব্যবহৃত হওয়ার অর্থটা কি এবং কি পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয়েছে সেটার পেছনের ইতিহাসটা কি সেটা কি আমরা আপনার যার কোন ইসলাম সম্পর্কে আমি নিশ্চিত ইসলাম সম্পর্কে আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করলে আপনি পাঁচটা একটারও উত্তর দিতে পারবেন না আমি আপনাকে এই চ্যালেঞ্জটা করে দিচ্ছি আমি এই সময় আমি আপনাকে ইসলাম সম্পর্কে পাঁচটা প্রশ্ন করবো আপনি একটারও মানে বেসিক পাঁচটা প্রশ্ন করবো খুবই বেসিক ভেরি বেসিক যেই ভেরি বেসিক কোয়েশ্চেন মানে যে কোনো মুসলমানেরই জানা থাকার উচিত আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করবো আপনি একটারও উত্তর দিতে সঠিক উত্তর দিতে পারবেন না আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কাছ থেকে কি আমরা এই শব্দটার অর্থ জানব আপনি কি সেই অথরিটি নাকি আমি যে রেফারেন্স দেখিয়ে আমরা যে রেফারেন্স দেখে আলোচনাটা করেছি আল্লাহ ইবনে কাসির যিনি হচ্ছেন ইসলামের ইতিহাসের অন্যতম প্রখ্যাত তাফসির কারক যা তাফসির গুলা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলাতে পাঠ্যপুস্তক যেগুলো রীতিমতো যেই তাপসির গ্রন্থকে নিয়ে রীতিমতো পড়ালেখা করা হয় সেই তাপসির গ্রন্থ থেকে আমরা দেখব কার কাছ থেকে জানবো কে এটার অথরিটি বলেন তো এটা হচ্ছে আপনি কোরআনের অর্থ আপনি যদি শব্দ অর্থ জানতে চান আপনাকে ডিকশনারিতে যেতে হবে এটা যে কোনো আলেমকে যদি আপনি যদি ভালো আলেম হয় তাহলে সে বলবে যে না আপনাকে সবার প্রথমে হচ্ছে যে আপনাকে এটার অর্থটা শাব্দিক অর্থ লিটারের মিনিংটা জানতে হবে কারণ কোরআন তো কোনো অর্থ বলা বলতে আসে আর অলরেডি একটা বিষয় সম্পর্কে জানতো সেটাই কোরআনে এসেছে ওই শব্দটাকে আল্লাহ সুহান তাল্লা চয়েস করেছেন তার মানে ওই শব্দটা আমাকে জানতে হবে ভাষার থেকে আমাদের বছর নয় এসেছে নয়শো বছর পর এসেছে আমি তো ঈদের কাছে একটা শব্দকে বোঝার জন্য সে একটা ব্যাখ্যা